হ্যালো ফ্রেন্ডস, তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হও, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে প্রেস করবে আমার নিত্য নতুন আপডেট সবার প্রথমে দেখতে পাওয়ার জন্য। আমি তোমাদের জন্য আজকে একটা পুজো স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো গোলমরিচ চিংড়ি। গোলমরিচ চিংড়ি বানানোর জন্য প্রথমে লাগছে আমাদের গোলমরিচ, হলুদ গুঁড়ো, একদম এখানে আমি গোলমরিচটাকে শুকনো খোলায় অর্থাৎ রোস্ট করে একদম ক্রাশড করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে, একদম গোটা জিরে, আমি দুখানা বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সাদা তেল, আর এটা হচ্ছে তেজপাতা, এবং সেই সঙ্গে গরম জল। আমি 10টা চিংড়ি মাছের করব, বড় বড় 10টা চিংড়ি মাছ নিয়েছি। রসুন বাটা, আমি 8 থেকে 10টা কোয়া রসুনটাকে বেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, তোমরা যে যেমন ঝাল খাবে সেই পরিমাণে কাঁচা লঙ্কা দেবে, এবং নুন, এবং সেই সঙ্গে চিনি। গ্যাসটাকে প্রথমে অন করব। হাই ফ্লেমে দেব, কড়াইটাকে বসিয়ে নেব এবং ভালো করে গরম হতে দেব কড়াইটাকে। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটাকে কিন্তু আমি হাই ফ্লেমে গরম হতে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে জাস্ট কালার আসার জন্য, শুধুমাত্র কালারের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দেব। আমার গ্যাসটা কিন্তু এখনো হাই ফ্লেমে রয়েছে, এবং তেলটাকে যতটা পারবো কড়ার চার ধারে লাগিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছটার মধ্যে, গ্যাসটাকে কমিয়ে দিলাম, এবার আমি চিংড়ি মাছটার মধ্যে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মিক্সচার করব। এবার আমি কড়াইতে দিয়ে দেব। চিংড়ি মাছটাকে বেশি ভাজার দরকার নেই, হালকা করে জাস্ট ভাজলেই হবে। নেক্সট ওই জন্য জাস্ট হালকা করে, লাইট করে একদম ভেজে নেবো চিংড়ি মাছটাকে। ফ্লেমটাকে একটু হাই করে দেবো। Thank you.
আমি তেলটাকে লো করে দিয়েছি, একদমই লো করে দিলাম তেলটাকে। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা একটা করে তুলে নেব। চিংড়ি মাছটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, তাহলে ভীষণ কিন্তু শক্ত হয়ে যায়। তুলে নিলাম চিংড়ি মাছটাকে। এবার এই তেলে আমি আর তেল দেব না, এই তেলের মধ্যে আমি দেব গোটা জিরে ফোড়ন দেব, একটু বেশিই দেব গোটা জিরেটা। এবং তেজপাতা ফোড়ন দেব। ভালো করে যখন জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে, আমার জিরেটা ভাজা ভাজা হয়ে এসছে, যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটাকে পুরোপুরি দিয়ে দেব। এবং কষতে থাকবো, পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউনিশ হয়ে যায়, যতক্ষণ না ব্রাউনিশ হয়ে যায়। এবং ততক্ষণ অবধি আমাদের নাড়তে হবে যেন একদমই রসুনে যেন কাঁচা গন্ধটা না থাকে। রসুনটাকে আমি পুরো দিয়ে দিলাম, ফ্লেমটাকে কিন্তু আমি এবার হাই করে দেব। এবার মশলাটা পুরোপুরি একদম ব্রাউন কালার, একদম বাদামি রং ধরে ফেলেছে। এবার আমি এর মধ্যে জাস্ট ফ্লেভারের জন্য লঙ্কাটাকে অ্যাড করব। এবার দেব গোলমরিচটা, যেহেতু এটা গোলমরিচ একদম প্রন, ওই জন্য বন্ধুরা তোমরা যে যেমন ঝাল খাও সেরকমই দেবে। আর গোলমরিচটা তোমরা যত একটু বেশি করে দিতে পারবে, যতটা বেশি দিতে পারবে ততই কিন্তু টেস্ট হবে এক্ষেত্রে। এবার এর মধ্যে আমি নুন অ্যাড করব। নুনটা যে যার স্বাদ মতোই দেবে। এবার আমি গরম জলটা দেব, অল্প অল্প করে দেব।
গরম জল রান্নায় যদি দাও বন্ধুরা, খুব টেস্ট হয় রান্নাটায়। আটটু আমার লাগবে গরম জল, আমি আটটু দিয়ে দাও। তোমরা যদি ঝোল খেতে চাও সেক্ষেত্রে ঝোল করার মতোই জল দেবে, কিন্তু আমি এক্ষেত্রে গ্রেভি করবো একদমই, একদম যেটাকে বলে কষা, সুতরাং আমি সেই অনুযায়ী জল দেব। ফ্লেমটাকে এবার আমি হাই করে দেব এবং আটটু জল দেব একসাথে। একেবারে কিন্তু জল বেশি দেবে না, অল্প অল্প করে জলটা দেবে আর কষাবে, এবং জল দেওয়ার পর সার্কেল মোশনে কষাবে, তাহলে কিন্তু রান্নাটার ভীষণ কিন্তু টেস্ট হয়। এবার আমি এর মধ্যে একটু চিনি দেব, স্বাদ মতো চিনি দেব, একদম অল্প দিলাম। এবং আটটু জল দেব। বারে বারে তোমরা যদি জলটা দিয়ে কষাও না, তাহলে ভীষণ টেস্ট হবে রান্না। এবং খুব সুন্দর একটা স্মেল ছেড়েছে, এবং ফ্লেমটাকে একদম লো করে দেব, দিয়ে আমি চাপা দিয়ে দেব। এক মিনিট চাপা দিয়ে রাখবে তোমরা, এবং জলটা যেন সেই মতোই দেবে, যেন নিচে যেন না লেগে যায়, এবং বারবার তুলে যদি না, মানে একদম সার্কেল মোশন যদি বারবার ঘোরাতে পারো, তাহলে তো রান্না তো টেস্ট হবেই এবং নিচেও লেগে যাবে না। এবং আমি আবার একটু জল দেব। এবং একটু নুন দেব। ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার সমস্ত চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এবং ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবং ওপর থেকে একটু গোলমরিচ গুলোকে ছড়িয়ে দেব। চিংড়ি মাছ দেওয়ার পর যদি এটা করো, ভীষণ টেস্ট হবে। এবং বারবারে সার্কেল মোশনে কষাতে থাকবো, এবং অবশ্যই এখন একটু জল দেব। ফ্লেমটাকে কিন্তু আমি এখন অবধি হাই রেখেছি। এবার হয়ে গেছে কষানো পুরোপুরি, এবার আমি ফ্লেমটাকে লো করে দেবো, একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব 2 মিনিট। এবার আমি ঢাকনাটাকে তুলে দিচ্ছি। আমার 2 মিনিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কালার এসছে। তোমরা যে যেমন খেতে চাও সেই রকম ধরনেরই করবে। যদি কেউ মনে করো যে গ্রেভিটা একটু বেশি রাখবো, সেটা রাখতে পারো, এরকমই যে রাখতে হবে এমন কোনো কিন্তু কথা নেই। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে থাকি। আমার রান্নাটা অলমোস্ট ডান, এবার আমি পাত্রে এটাকে রাখব। আমার গোলমরিচ চিংড়ি পুরোপুরি রেডি। তোমরা এবার যখন খাবে এটাকে, তখন অবশ্যই একটু উষ্ণ গরম করে নেবে, তাহলে খুব সুন্দর লাগবে তোমাদের খেতে। এবং তোমরা এটাকে কিন্তু ভাত, রুটি এবং যে কোনো কিছু, ফ্যাড রাইস, পোলাও সবার সাথেই খেতে পারো, এবং এটা কিন্তু খুব ভালো সাইড ডিশ হিসাবেও কিন্তু যাবে।
এবং অবশ্যই খুব সুন্দর এর থেকে একটা স্মেল বেরিয়েছে, এর থেকে একটা ফ্লেভার বেরোচ্ছে। তোমরা অবশ্যই যখন যতক্ষণ অব্দি খাচ্ছ সব সময় ঢেকে রাখবে। মহালয়ার পুণ্যতিথিতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, এবং তোমরা অবশ্যই এই রেসিপিটা করবে, খেয়ে দেখবে তোমাদের কেমন লাগে। আর অবশ্যই অবশ্যই আমার এই ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে থাকে, অবশ্যই তোমরা লাইক করবে আমাকে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং অবশ্যই অবশ্যই কমেন্ট করবে। এবং তোমাদের অবশ্যই অবশ্যই পুজো অনেক অনেক ভালো কাটুক, তোমরা খুব আনন্দ করো, এবং তোমাদের আশেপাশের মানুষটিকেও ভালো রেখো, এবং আমার ভিডিও আমার তোমরা চ্যানেলটাকে দেখতে থাকো। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।